নমস্কার সেফ কুকিং চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে হেলদি একটা ভেজিটেবিলের রেসিপি শেয়ার করছি আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমার সবজি ব্রকলির রেসিপি এখানে দুটো ছোট সাইজের ব্রোকলি নিয়েছি ব্রকলির ডাটগুলোকে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এরপর আমি রান্নাটা শুরু করব কড়াইয়ে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করে সবজিগুলোকে ভেজে নেব এখানে সবজিটাকে দু মিনিট মতো ভেজে নেব যেন সবজিটার মধ্যে যে একটা হালকা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এই ব্রোকলি সবজিটাতে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর এর হেলথ বেনিফিটও অনেক আপনারা চাইলে গুগল করে নিতে পারেন সবজিটাকে হালকা করে ভেজে নিলাম এরপরে তুলে নিচ্ছি আজকে রান্নাটা লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা আর কিছুটা পরিমাণ জিরে দশ থেকে পনেরো সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব আগে থেকে বেটে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম আপনাদের অতি মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই টমেটোটাকে এক মিনিট ধরে নাড়াচাড়া করে এক এক করে মশলাগুলো এবার দিতে থাকব দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো ঝালে স্বাদ অনুযায়ী হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখানে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর দেখা যাচ্ছে ওপর থেকে তেলটা ভেসে এসেছে আর মশলার রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখন এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ব্রকলিগুলো মশলাটার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু শুকনো শুকনো ভাব আসছে তাই সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম আর এখন দিয়ে দেব দু কাপ পরিমাণ গরম জল গরম জলটা দিলে রান্নার টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে এই সবজিটা কিন্তু হালকা গা মাখো মাখোই হবে তাই দু কাপ পরিমাণ জলটা দিলাম আর এইখানে আরেকবার দেখে নিতে হবে জলটা দেওয়ার পরে যে নুনের পরিমাণটা ঠিক আছে কি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিই এখানে ব্রোকলি সবজি আমার পুরোপুরি তৈরি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আসতে হবে এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো আরও ভালো ভালো রেসিপি নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন